হাই গাইস, আপনাদেরকে আমি একট্রাইস কে গান শোনাবো। আচ্ছা মামনি, তুমি গান গাবা? গাও না, ফেসবুকে তো বসে রয়েছি শুধুমাত্র তোমার গান শোনার। গান গাবার আমরা শুনবো না তা কি করে হয়? তাছাড়া নিজের পকেটে টাকা খরচ করে এমবি কিনছি, সে এমবিতে তোমার গান শুনবো না তা কি করে হয়? গাও মামনি, তুমি গান গাও, আমরা শুনতেছি। দিন রাত চেষ্টা করে গানটা মুখস্থ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দিন রাত এক করে তারপর গান শিখছো? তার মানে তো তুমি একদম ফাটাই পাবে, একটা ফাটাফাটি ব্যাপার হইবো। তুমি রুনা লায়লার ফেল করে লাই বা শ্রেয়া ঘোষালের ফেল করে লাই বা নেহা কক্করের ফেল করে লাই, তাই না মামনি? আচ্ছা গানটা গাও তো শুনি। কেউ কিন্তু শুনে হাসবেন না, বুঝছেন? আমরা হাসবো কেন? আমরা হাসবো না মোটেও না। আপনি তো হিরো আলম কাক্কু বা চিকুনালের গান কভার করতেছেন না, আপনি গান গাইবেন রুনা লায়লা টাইপের, আপনি গান গাইবেন শ্রেয়া ঘোষাল টাইপের, আপনি গান গাইবেন নেহা কক্করের মতো। আপনি দিন রাত পরিশ্রম করে গানটা শিখছেন, গানটা মুখস্থ করছেন, আপনার ব্যাপার স্যাপারই তো ভিন্ন। আমরা হাততালি দেবো, আমরা অবশ্যই হাসবো না, আমরা হাসবো না, আমরা হাততালি দেবো। আপনি গান, আমরা অপেক্ষা করতেছি গান শোনেন তাহলে। আপনি গানটা গান, গানটা গান, আমার আর তো অসুবিধা না, আপনার এত পরিশ্রমের গান, আপনি তাড়াতাড়ি গানটা গান, আমি শুনি। চেহারা পে তেরি হে রোশন সাবেরা, জুলফো মে তেরি হে দিল কাশে আন্ধেরা, জান জান মে চিনকে জানা বুনছে আনি জু, সংকলা সিমন সনা সাবুন সনে হাসাসু। এ আপনি, আপনি এটা কি করছেন? গানের বাপ মাস্টার এক করে নিয়েছেন না? মানে ভাবলাম কি আরে গাইতেছে কি, কি ভাবলাম কি করলেন? নিজের পকেটে টাকা খরচ করে কি এইটা শুনতে আইছি? মানে এটা কি হইলো? ভাবলাম কি আর উনি করলো কি? ভাবলাম আপনি রুনা লায়লা শ্রেয়া ঘোষালে ফেল করে দিবেন, আর আপনি কি শুরু করছেন ওই টিকটকের কিছু গান আছে না? মানে এইটাও টিকটকের গান? তারপরে তেহারা ও আও যাই করে আপনার সাথে ভালো হয়, আপনি একদম একটা গানের গো না 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 না, আপনি একটা গানের একদম হিন্দি গানের দর্শন করে সেটা দিলেন। বিশ্বাস করেন আপনার গানের সাথে আমি যে বাথরুমে যাই গান গাই না, ওটার সাউন্ড খুব ভালো আছে, বিশ্বাস হয় না? আমি আপনার কাছ থেকে শুনলাম, একটা একটু শোনাই। চেহারা পে তেরি হে রোশন সাবেরা, দেখছেন? যদিও গানের কথাটা তো ভুল হইতে পারে, কিন্তু আমার বিশ্বাস সুর আপনার সাথে ভালো আছে। যদি আমার বউ কয় যে আমার গান হলে কুত্তা পানিতে নামবো, তারপরে আমার মনে হয় যে আমার সুর আপনার সাথে ভালো আছে, হাজার গুণে ভালো আছে। তো যাকে আপনারা শুধু করছে তো করছি, তো চলেন আমরা নেক্সট গানে যাই। কি খেলাম মা? ভালোবাসা ইয়া শোনাবেন, গল্প শোনাবেন? খারাপ আইতেছে, হাতটা কুই চলে আইতেছে। লেন শুরু করেন। এক সেরা আসলো, এক সেরিয়া আসলো, পাগল আসলো, সবই বুঝলাম, কিন্তু আপনি করতেছেন এক তলার কা এক তলার টেবিল করতেছেন কেন? কোথা কোথা দরকার নেই খেলাম। আন্টি আপনি হাসেন না, আপনি হাসেন না, আপনি হাসতেছেন আর আমার এদিক দিয়ে এমবি পড়তেছে, এই দুঃখে কান্দন হইতেছে, প্রকাশ করতেছি না কিন্তু কান্দন হইতেছে। বিশেষ করেন আপনার এই গান শুনে আমার আর কোনো কাহিনীটা এনে শোনার বিন্দু মাত্র ইচ্ছা নাই, আমার এমবি করানোর আর কোনো ইচ্ছা নাই, আমার একদম পুরো হয়ে গেছে। এরপর যদি কেউ শুনতে চায় আপনার লিঙ্কটিং দিয়ে দেবানি, দেখা এগুলো আর কথা বলে লাভ নাই। এর চাই থেকে কতক্ষণ হেডফোন লাগে, মোবাইল টোবাইল টিপি গিয়ে হেডফোন লাগাই, হচ্ছে তো কে লেগে হেডফোন লাগাবো, হেডফোন লাগে মোবাইল টোবাইল টিপি গিয়ে তারপরে গিয়া মুইতে গিয়ে হইতে থাকি না। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, ভালো লাগলে যদি চ্যানেলটা ভালো লাগে, ভিডিও ভালো লাগে একটু সেখানে ফলো টলো করে দিয়েন, নেক্সট টাইম এমন আর ভিডিও পাইবেন ইনশাআল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।